বুধবার থেকে লাগাতার বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জামুরিয়া থানার বীরকুলটি গ্রামে ব্রিজ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ऐसे पानी कभी देखे थे? हम तो अपना उम्र में तो अभी तक देखे नहीं इतना पानी। कितना घाट डूबा है इतना लग रहा है? घर तो हम लोग जा भी तो नहीं पा रहे ना, कैसे जा पाएंगे। আমরা এখন NH2 এ দাঁড়িয়ে আছি, ঢাকারবুড়ি পাস কাছাকাছি। আর এখন অত জল আছে, আমরা তো আমি এখনই অত জল কখনো দেখিনি, প্রথমে অত জল দেখছি। সব সব জায়গায় জলমগ্ন হয়ে গেছে। NH2 বন্ধ? হ্যাঁ, NH2 বন্ধ হয়ে গেছে, গাড়ি আওয়া যাওয়া সব বন্ধ হয়ে গেছে। তো এখন পুলিশ এসছে ঘটনাস্থলে? পুলিশ এসেছে, ওখানে দেখুন পুলিশ আছে, কিছু কিছু গাড়িটা পার করছে, এমার্জেন্সি গাড়িটা। হাত দিয়ে NH2 বন্ধ দেখেন, সবাই বন্ধ হয়ে গেছে। কিছু কিছু পুলিশ আছে যে গাড়িটা, কিছু কিছু এমার্জেন্সি গাড়িটা পার করছেন, বাকি সব তো বন্ধ আছে। এর ফলে জামুরিয়া সহ রানীগঞ্জ আসানসোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়াও আসানসোল উত্তর থানার ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের ভুরভুরিয়া ও গাড়ুই নদী প্লাবিত হয়ে জল জাতীয় সড়কে চলে আসায় জাতীয় সড়ক বন্ধ আছে। কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী সমস্ত যান চলাচল ব্যাহত হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।